हेलो व्यूअर्स, वेलकम माय चैनल एग्जाम प्रिपरेशन स्टडी। बंधुरा, आज 25 सेप्टेम्बर जो रेलर ग्रुप डी एग्जाम इतिमदे शेष हो गए। फर्स्ट सेकेंड और थार्ड शिफ्टे जो प्रश्नगुलो कलेेक्ट करते पे सेगुलो तुम्हारे संगे शेयर कर दीचे। चलो बंधुरा, शुरू करा जाक। देखो बंधुरा, आज के जो फर्स्ट प्रश्न कि आसटी हलो कि तुम्हार एक हर्स पावर समान समान कत वाट। तो बंधुरा, एक हर्स पावर समान समान है कत 747 वाट। तो बंधुरा, ये एक जेनरल साइंसर प्रश्न, आशा करी तुम्हारा ये सबाई जानो। एक हर्स पावर समान कत वाट, 747 वाट। तो आज दो नम्बर प्रश्न चले जाब कि टाइगर के जदि बला है। तो बंधुरा, एखे एकटूखानी टाइपिंग मिस्टेक होदिओ है, एफ एर पर जी वार्डटी जुक्त हो, अर्थात एस एच एफ जि डि किऊ। तो बंधुरा, ये तुम्हारा एक जिनिस लक्ष्य करते पर कि तुम्हारे एकटू रिभार्से चले जाओ। देखो, टी समान टी एर पर जी टी के जी धरी, तो टी के जी धरा एस, तो कत है तो एस टी, तो एरकम हो गेलो एच आई, एरकम हो जाए तुम्हार एफ एच डिई, तारपर क्यू आर, अर्थात एरकम करे एच एच ओ आर एस सी हर्स रही है, एटीओ सेम प्रसेसे होबे। देखो कि होबे डिई आर एस किऊ आर एनओ जिएच। तो बंधुरा, एरकम भाव करते हैं, तो तुम्हारा आशा करी बुझते पे। चले जाओ आज नेक्स्ट प्रश्न। तो बंधुरा देखो, तीन नम्बर प्रश्न कि रही है। तो तीन नम्बर प्रश्न रही है बंधुरा, देखो कि मानुषर रक्त लाल हार कारण कि। देखो बंधुरा, एक अति सहज प्रश्न दिए तुम्हारा सबाई जो, एटर उत्तर है कि हिमोग्लोबिन। तो बंधुरा, मानुषर रक्त लाल हार कारण हलो कि हिमोग्लोबिन। तो बंधुरा, हिमोग्लोबिन थार जो मानुषर रक्त लाल है। तो बंधुरा चले जाओ आज नेक्स्ट प्रश्न, भारी জলের খোঁজ সর্বপ্রথম কে করেন। তো বন্ধুরা, চার নম্বর প্রশ্ন হচ্ছে কি ভারী জলের খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন। তো বন্ধুরা, এটির উত্তর হবে কি হেরল্ড ক্রিলেটন, ক্রিলেটন ইউরি। তো বন্ধুরা, এই প্রশ্নটি একটু অন্যান্য প্রশ্ন থেকে একটু টাফ হলেও, তো প্রশ্নটি যেহেতু এসছে তাই আমি তোমাদের ডিসকাস করে দিলাম। তো বন্ধুরা, আগের দিনের শিফটে যেই প্রশ্নটি এসছে আগের দিনের এক্সামে, তো তোমরা দেখতে পারবে যে ভারী জলের সংকেতের নাম কি, ডি টু ও, ডি টু ও বা ডাইটেরিয়াম অক্সাইড, যেটাই বলো না কেন সেটাই হলো ভারী জল। তো এটির এটি প্রথম সর্বপ্রথম খোঁজ করেন কে, হেরল্ড ক্লেটন ইউরি। তো বন্ধুরা, অনেক সময় এইচ সি ইউরি বলে। তো বন্ধুরা, তোমরা যাই হোক, আমি পুরো নামটি দিয়ে দিয়েছি, যেটি অপশন থাকবে তোমরা উত্তর দিয়ে দেবে। তো বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন, চোখের জন্য সবথেকে প্রয়োজনীয় ভিটামিনের নাম কি। তো দেখো, চোখের জন্য সবথেকে প্রয়োজনীয় ভিটামিনের নাম হলো ভিটামিন এ। তো ভিটামিন এ হবে চোখের জন্য সবথেকে, দেখো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। যাই হোক, তোমরা এখানে চোখের জন্য সবথেকে প্রয়োজনীয় ভিটামিন রোগের নাম হবে কি এ। তো বন্ধুরা চলে যাবে নেক্সট প্রশ্ন। দেখো, কনকুইস্ট অফ সেলফ বইটির লেখককে। তো এটির উত্তর হবে মহাত্মা গান্ধী। তো বন্ধুরা, মহাত্মা গান্ধী এটির উত্তর হবে। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো, একটি সুন্দর রিজনিং বা জিআই যেটি বলবে না কেন, বরফ যদি ঠান্ডা হয় তা আগুন কি হবে। দেখো, আগুন হবে তাহলে গরম, বরফ যেহেতু এটি ঠান্ডা পদার্থ, ঠান্ডা জাতীয় পদার্থ, তা আগুন তাহলে গরম জাতীয় পদার্থ। এটি গরমটি আজকের অপশানে ছিল, তো গরমটি উত্তর হবে। দেখো নেক্সট প্রশ্ন চলে যাবো, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়েছে। এটা হবে তোমার বাস্তুতন্ত্রের উৎস কি, বাস্তুতন্ত্রের উৎস কি। তো বাস্তুতন্ত্রের উৎস হলো, বাস্তুতন্ত্রের যে প্রধান উৎস সেটি হলো সূর্য। তো তোমরা এটা সবাই জানো। চলে যাবো আজকে নেক্সট প্রশ্নে। চলে যাবো, দেখো কি এসছে, 1, 4, 9, 16, 144, 46, এদের মধ্যে কোনটি আলাদা, অর্থাৎ কোনটি অড ওয়ার্ড। 1, 4, 9, 16, 144, 76, তো 76 অড ওয়ার্ড। তো কেন বলো বন্ধুরা, বলো তো 76 অড ওয়ার্ড, কারণ একটাই, কারণ হলো তোমার একের স্কোয়ার কী হবে এক, দুইয়ের স্কোয়ার কী হবে চার, তো তিনের নয়, চারের ষোলো, তো এখানে কী হবে বারো, বারোর স্কোয়ার কত 140। তাও প্রত্যেকটা একটা স্কোয়ার করলে হয়, কিন্তু 76-এর কোনো স্কোয়ার সম্ভব না, তো তার জন্য 76টি হবে। তো বন্ধুরা চলে যাবো 9 নম্বর প্রশ্ন, তো সরি 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নটি কী আছে, কার্বোরেটরের কাজ কী। দেখো, গাড়িতে যে কার্বোরেটর লাগানো থাকে সেটির কাজ হলো একটাই, তো সেটির কাজ হলো কি, পেট্রোলের সঙ্গে হাওয়ার মিশ্রণ ঘটানো হলো কার্বোরেটরের কাজ। এই প্রশ্নটি আজকে এসছে। তো বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্নের, আজকের 11 নম্বর প্রশ্ন, 2019-এ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, 2019 সালে যে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ হবে সেটি হবে, সেটি তোমার অনুষ্ঠিত হবে কোথায়, ইংল্যান্ডে, ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, চলে যাবো আজকে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী আছে, 12 নম্বর প্রশ্ন কী আছে, ন্যাপথলিন কী দিয়ে তৈরি হয়। তো ন্যাপথলিন কী দিয়ে তৈরি হয়, কোল্টার, কোল্টার দিয়ে ন্যাপথলিন তৈরি হয়। তো নেক্সট প্রশ্নে চলে যাবো আজকে, 13 নম্বর প্রশ্ন। দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয়। তো 6 বছর হবে রাজ্যসভার সদস্যদের কার্যকাল। এই প্রশ্নটি রিপিট হয়েছে, এই প্রশ্নটি আগের দিনের কোনো এক্সামে আমার শিফট কোনো একটি শিফটে এসছে। তো বন্ধুরা, তোমরা যদি সেই ভিডিওগুলো, আগের দিনের যে এক্সামের যে ভিডিওগুলো, যেগুলো যবে থেকে এক্সাম শুরু হয়েছে, সব ভিডিও আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর, তো তোমরা সেখান থেকে দেখে নিও। চলে যাবো নেক্সট প্রশ্নের, আজকের
14 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, শতবর্ষের যুদ্ধ কোন দুই রাষ্ট্রের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে শতবর্ষের যুদ্ধ হয়েছিল। বন্ধুরা এটি একটি হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে। তো বন্ধুরা দেখো পরে একটি কি আসছে, ম্যাথ, 0.13 × 13। তো এই অঙ্কটির উত্তর হবে 10। তো বন্ধুরা তোমরা অঙ্কগুলো অনেক সময় করে দিতে বলছো, তো আমি অঙ্কটা করে দেবো যাই হোক না কেন। তো আমরা পি স্কোয়ারটাকে যদি আমরা এরকম করে লিখি, পি স্কোয়ার = 13 লিখতে পারি। তো সমান সমান যদি 13 দিই, তো 13 দিয়ে গেলে তো নিচে নিচে 0.13 এটাকে আমরা আনতে পারি। তো এটাকে যদি আনা হয়, তো এটা আমি যদি দশমিক তুলে দিই ওপরে চলে যাবে 100। তো 100 যখন চলে যাবে, তো 13 13 কেটে গেল। তো পি স্কোয়ার পি স্কোয়ার সমান সমান কত হলো, 100। তো পি স্কোয়ারকে যদি পি স্কোয়ার সমান সমান যদি 100 হয়, তাহলে আমি পি স্কোয়ারকে পি স্কোয়ারটাকে পি করে দিলাম আর 100টাকে রুট করে 10 করে দিলাম। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কীভাবে করেছে। তো এই প্রশ্নটি এসছে, তো চলে যাবো নেক্সট প্রশ্নে। নাম্বার সিরিজে দেখো একটু অঙ্ক দিয়েছে, 16 নম্বর প্রশ্ন কি নাম্বার সিরিজ। তো বন্ধুরা নাম্বার সিরিজটি কীভাবে দিয়েছে এটাও তোমাদের সলভ করে দেবো। তো বন্ধুরা দেখো নাম্বার সিরিজটি দিয়েছে তোমরা কীভাবে, দেখো 10কে যদি গুণ করা হয় 2 দিয়ে, তো কত হবে, 20। 20কে -2 করলে 18। তো 18কেও যদি তোমাদের গুণ করা হয় 2 দিয়ে, 36 দিয়ে -2 করলে 34। তো 34কে 2 দিয়ে গুণ করলে কত হবে, তো 68। 68কে 2 - 2 বিয়োগ করলে কত হবে, 66। তো এরকমই হবে, 66কে যদি 2 দিয়ে বিয়োগ করা হয় তোমার কত হবে, 132। 132কে 2 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে 130 উত্তর। যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাবো। তো নেক্সট প্রশ্ন দেখো কী আছে, এদের মধ্যে কোনটি আলাদা। দেখো আরেকটি রিজনিং বা জিআই যাই বলো না কেন, 87, 21, 91, তারপর রয়েছে 97। তো এদের মধ্যে কোনটি আলাদা, তো বন্ধুরা এদের মধ্যে আলাদা হলো 97। কারণ দেখো 87কে 3 দিয়ে, 21কে 3 দিয়ে এবং তোমার 91কে 7 দিয়ে, প্রত্যেকটাকে কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 97কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই এটি হলো একটি অড ওয়ার্ড বা এদের থেকে আলাদা। তো নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্নটি তোমাদের কাছে প্রশ্ন রইলো, নেক্সট প্রশ্নটি তোমরা করবে এবং আমাকে বলবে কিভাবে করলে। এই জিআইটি তোমাদের জন্য দিলাম, তো বন্ধুরা এটির কি হবে, তো উত্তর দেবে 13। দেখো 13, 11 এবং 71। তো কি আছে, 91, 81, 6। তো নিজে কি হবে, 76, 162, 48। তো 48টি আমি করেছি একটি প্রসেসে। তো তোমরা প্রসেসটি আমাকে কমেন্টে করে জানাবে যে কোন প্রসেসে হয়েছে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। তো বন্ধুরা এটি তোমাদের কাছে প্রশ্ন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কিভাবে করলে। চলে যাবো, 48 উত্তর হবে, এটা একদম আমি করেছি বলেই আমি বলছি। তো তোমরা বলে আমাকে বলবে কিভাবে করলে, তো এটি তোমাদের কাছে প্রশ্ন। আর যদি তোমরা না পারো কমেন্টে জানাবে, আমি কমেন্টে সলভ করে দেবো। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো 19 নম্বর প্রশ্ন, 108, 111, 222, এদের গসাগু কত হবে। দেখো বন্ধুরা 103, 111, 222 এই সংখ্যাটি যখন দেখবে তোমরা ঘাবড়ে কেউ যাবে না, কারণ 108, 111, 222কে তোমরা ভাবছো যে এই যে এই সংখ্যাগুলোকে তো কোনো সময় এইটা দিয়ে ভাগ করা গেলে এটা দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু না, দেখো 3 দিয়ে, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে 3 দিয়ে ভাগ করার পরে 3 দিয়ে, তারপর এটাকে যদি তুমি 3 দিয়ে করো, 3 দিয়ে যদি করা হয়, তারপরে 3 দিয়ে তোমার এখানে একটা আস ভাগ করে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, 3 দিকে 9, 10, 1, 3, 6, 18, 36 হবে। এরকমভাবে প্রত্যেকটাকে ভাগ করা যাবে এবং তারপরে একটি এমন সংখ্যা 3টে দাঁড়াবে যেগুলোকে একটাও ভাগ করা যাবে না। এগুলো খুব ইজি, তাই আর আমি পুরোটা করে দিলাম না। তো 3 দিয়েই শুধুমাত্র করা যাবে প্রত্যেকটিকে বিভাজ্য, তাই 3ই উত্তর হবে গসাগু। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে কী রয়েছে বন্ধুরা, তো তোমরা দেখো কী আছে, কততম সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 24 থেকে 18 করা হয়েছে। তো এটি হবে 54তম সংশোধনের দ্বারা ভারতের ভারতের যে ভোটদানের যে বয়স, তা 24 থেকে 18 করা হয়েছে 54তম সংশোধনে। যাই হোক বন্ধুরা এটি তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটি খুব মানে এটা তোমার ইয়ে থেকে প্রশ্ন দিয়েছে, সংবিধান থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে বন্ধুরা। তোমরা সাধারণ অতি সাধারণ প্রশ্নগুলো পড়ে যাবে সংবিধানের, তো এর থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো বন্ধুরা ফিফা প্লেয়ার অফ অ্যাওয়ার্ড পেয়েছে কোন দেশ, এটা হবে কলম্বিয়া। কলম্বিয়া ফিফা প্লেয়ার অফ দি অ্যাওয়ার্ড পেয়েছে। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, ইমপারফেক্ট বইটির লেখককে। তো ইমপারফেক্ট বইটির লেখককে 22 নম্বর প্রশ্ন, ইমপারফেক্ট লেখক বইটির লেখক হচ্ছে কি, সঞ্জয় মাঞ্জারকার। সঞ্জয় মাঞ্জারকার হলো ইমপারফেক্ট বইটির লেখক। তো বন্ধুরা সঞ্জয় মাঞ্জারকার। নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, কি NH ও CO3 রাসায়নিক নাম কি, এটি হবে সোডিয়াম বাইকার্বনেট। তো NH ও CO3 রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। তো বন্ধুরা চলে যাবো 24 নম্বর প্রশ্ন, দেখো জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন দিয়েছে, সূর্য থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটি কী পদ্ধতিতে উৎপন্ন হয়, নিউক্লিয় ফিউশন, অনেক সময় নিউক্লিয় বিভাজন বলা হয়। তো নিউক্লিয় ফিউশন হবে উত্তরটি। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, তো নিউক্লিয় ফিউশন তো তোমরা বলতেই পারো, এটি অপশানে আজকে ছিল, এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম, তাই এটি উত্তর হবে। তো নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, ভিটামিন এ কে আবিষ্কার করেন। দেখো বন্ধুরা এর আগের দিনের শিফটে
অর্থাৎ আগের দিনের যে ডেগুলো হয়েছে সেখানে ভিটামিনের রাসায়নিক নামগুলো দিয়েছে, ভিটামিন কি আবিষ্কার করেছে সেগুলো দিয়েছে। তো বন্ধুরা সেগুলো তোমরা দেখে নিও। তো আগের ভিডিওগুলো দেখার জন্য আমার ডিসক্রিপশনে চলে যাও এই ভিডিও, তো সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, ভিটামিন এ আবিষ্কার করেন কে? ম্যাক উইলান। ভিটামিন এ আবিষ্কার করেন কে? ম্যাক উইলান। তো বন্ধুরা আজকে 26 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো এরকম একটি প্রশ্ন এসেছে এক বন্ধুর কাছ থেকে, জানতে পারলাম যে 26শে ফেব্রুয়ারি 2018 যদি সোমবার হয় তাহলে ওই বছর 6ই সেপ্টেম্বর কী বার হবে। তো বন্ধুরা এই ধরনের ডেট সংক্রান্ত অঙ্কগুলো জিআইগুলো তোমরা করে যাবে। যদি এরকম ধরনের যদি জিআই করতে তোমাদের প্রবলেম হয়, কী কী কোন জিআইগুলো তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি জিআই এর উপর আলাদা করে ভিডিও করব। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো নাইফ, ব্লেড, অ্যাক্স, ফার্নিচার, এদের মধ্যে কোনটি সামঞ্জস্য নয়? মানে এখানে তিনটি ওয়ার্ড সামঞ্জস্য আর একটি নয়, সেটা কি? নাইফ, ছুরি, ছুরি দিয়ে কাটা হয়, ব্লেড দিয়ে কাটা হয়, এক্স দিয়ে কাটা হয়, এক্স দিয়ে কাটা হয়, তো ফার্নিচার দিয়ে কোনো কিছু কাটা হয় না, তো ফার্নিচারটি হবে উত্তর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। চলে এবার নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 28 নম্বর প্রশ্ন, সম্প্রতি সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো বন্ধুরা এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। দেখো বন্ধুরা, কাজু ইশিগুরো সম্প্রতি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। তো নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে 29 নম্বর প্রশ্ন। দেখো বন্ধুরা কী আসছে, রাশিয়ার রাষ্ট্রপতির নাম কি? তো একটু একটু টাইপিংটা মিস্টেক হয়েছে, তো ভ্লাদিমির পুতিন হবে উত্তরটি, একটুখানি তোমরা বুঝে নেবে। যাই হোক, রাশিয়ার রাষ্ট্রপতির নাম ভ্লাদিমির পুতিন। তো নেক্সট প্রশ্ন দেখো, আই ডু হোয়াট আই ডু এটির লেখক কে? এই প্রশ্নটি তোমার টেকনিক্যালে যখন পরীক্ষা হচ্ছিলো সেখানে এসছিলো। তো আজকের যে গ্রুপ ডির এক্সাম 25শে সেপ্টেম্বরের এখানেও চলে এসছে। তো বন্ধুরা এটির উত্তর হবে কি, রঘুরাম রাজন। আর রঘুরাম রাজন কে ছিল? এখন বর্তমান যে আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল, উর্জিত প্যাটেলের আগে রঘুরাম রাজন আরবিআইয়ের গভর্নর জেনারেল ছিল। তো বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্নে। 31 নম্বর প্রশ্ন কী আছে, ন্যাটোর সম্মেলন 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো ইস্তাম্বুলে 2018 ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো বন্ধুরা প্রতিটা শিফটে কোনো না কোনো প্রশ্ন আসছেই মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল থেকে। তো বন্ধুরা এবারও তার ব্যতিক্রম নয়। তো দেখো আজকের দিনে কোনো একটি শিফটে এসছে, ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? রঘুবীর দাস। তো নেক্সট প্রশ্ন চলে যাবো, জি যদি 30 হয় তো জি ইজ ইকুয়াল টু 20 হয় তাহলে এন সমান সমান তো কি হবে? তো বন্ধুরা এটি খুবই সোজা। তো জি দেখো এ বি সি ডি ই এফ জি, তো কত হলো, এটা 7 হয়ে গেল। তো তারপরে এই যে 7 হয়ে গেল, এই 7টা তোমরা লাস্টে জেড থেকে গুনবে, জেড থেকে 7 হয়ে গেলে সেটা এমন এক এমন জেড থেকে যখন 7 হয়ে যাবে সেটি কত হবে, সেই ওয়ার্ডটি এ থেকে গুনবে, তো 20 নম্বরে সেই ওয়ার্ডটি চলে যাবে। আর যখন এন হলে এ থেকে এন যেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লাস্টের জেড থেকে গুনবে, যেই সংখ্যাটি হবে 13 নম্বর হবে, তো 13 নম্বর উত্তর হয়ে গেল। তো বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্ন আজকের কী আছে, গডম্যান অ্যান্ড দ্য টাইকন বইটির লেখককে? তো গডম্যান টু টাইকন বইটির লেখক হলো প্রিয়াঙ্কা পাঠক। তো বন্ধুরা এই যে প্রিয়াঙ্কা পাঠক বইটি লিখেছেন গডম্যান অ্যান্ড দ্য টাইকন, এই বইটি কার উপর লিখিত জানো? এটি হলো বাবা রামদেবের উপর লিখিত, আর বাবা রামদেব হলো হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটাও তোমাদের জানা দরকার, তাই আমি অনেকগুলো প্রশ্ন এখানে বলে দিলাম। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কোন ছবিটি পেয়েছে? তো বেস্ট রকস্টার সিনেমাটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তো আজকে 36 নম্বর প্রশ্ন চলে যাবো, কি আছে দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে কে? তো দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে দুজন, সর্দার সিং আর দেবেন্দ্র ঝাঝারিয়া। তো যেটি উত্তর হবে তোমরা যেটি অপশানে থাকবে সেটি তোমাদের উত্তর হবে। তো সর্দার সিং থাকলে সর্দার সিং, আর দেবেন্দ্র ঝাঝারিয়া থাকলে দেবেন্দ্র ঝাঝারিয়া। তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এই দুজনই পেয়েছেন তো এবছর। তো নেক্সট প্রশ্ন চলে যাওয়া যে 37 নম্বর প্রশ্ন, দেখো বিদ্যুতের সবথেকে সুপরিবাহী ধাতুর নাম কি? তো রূপো হবে, ফার্স্ট হলো রূপো, তারপর হবে তোমাদের তামা, রূপোর পরে তামা বিদ্যুতের সবথেকে সুপরিবাহী ধাতু। তো চলে যাবো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন কী আছে, আঙুরের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড আঙুরের মধ্যে পাওয়া যায় বন্ধুরা, কি টার্টারিক অ্যাসিড আঙুরের মধ্যে পাওয়া যায়। তো বন্ধুরা চলে যাবো যে নেক্সট প্রশ্ন, দেখো আধুনিক জেনেটিকের জনক কাকে বলা হয়? তো গ্রেগর মেন্ডেলকে বলা হয় আধুনিক জেনেটিকের জনক। তো এটা হলো 39 নম্বর প্রশ্ন। বন্ধুরা চলে যাবো আজকে 40 নম্বর প্রশ্ন, দেখো ছাত্র কলা বিভাগ স্নাতক ও বিজ্ঞান বিভাগ স্নাতক এটি দেখতে কেমন হবে? তো বন্ধুরা এটি দেখতে হবে কীরকম, তো তোমাদের বলে দিচ্ছে দেখো, এটা যদি পুরোটা হয়ে গেল তোমাদের হলো ছাত্র, আর ছাত্রদের মধ্যে ধরো এইটা হলো তোমাদের স্নাতক বিভাগ, এটা কলা বিভাগ, মানে দুটির মধ্যে দুটো যেহেতু দেখো দুটি হলো ছাত্রদের মধ্যে, তো দুটোরই ছাত্ররা নিয়ে পড়াশুনো করে, তো একটা হলো তোমার কলা বিভাগ একটা আর হলো বিজ্ঞান বিভাগ একটা, অন্যরকম হয়তো অনেক অপশান ছিল, তো যেহেতু আমি শুধু উত্তরটি বলে দিলাম। তো কী হবে, এটা তোমাদের হয়ে গেল পুরোটা যে ছাত্র হয় এদিকে একটা হয়ে যাবে বিজ্ঞানের স্নাতক, এটা হবে কলা বিভাগের স্নাতক, তো এটি হবে উত্তর। তো নেক্সট প্রশ্নে চলে যাবো,
বন্ধুরা নেক্সট প্রশ্ন কি আছে, ডায়নামাইট এই শব্দটির দ্বারা কোন শব্দটি গঠন করা যাবে? দেখো না, গঠন করা যাবে। তো বন্ধুরা অনেক সময় প্রশ্ন দেখা যায় যে এই শব্দটির দ্বারা কোন শব্দটি গঠন করা যাবে না, তো এইখানে দিয়েছে কি যে গঠন করা যাবে। তো তোমরা ভালো করে প্রশ্নটি দেখবে যে গঠন করা যাবে না বলছে না যাবে, যদি যাবে হয় তো দেখে সেটা বলবে। দেখো ম্যাট শব্দটি তৈরি করা যাচ্ছে, তাই উত্তরটি যেহেতু অপশনে ম্যাট ছিল তাই ম্যাটটি হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন চলে যাবে আজকের, ফটোসেন্সিভ প্রক্রিয়ায় অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? তো গ্লুকোজ থেকে। দেখো একটু টাইপিং মিস্টেক হয়েছে, যেহেতু বাংলায় লিখেছি তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো দুঃখিত আমি। তো যাই হোক, গ্লুকোজ থেকে গ্লুকোজ উৎপন্ন হয় ফটোসেন্সিস প্রক্রিয়া অক্সিজেন। অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? গ্লুকোজ থেকে। তো নেক্সট প্রশ্ন চলে এবার, ভারতীয় পুরুষ হকি দলের কোচের নাম কি? তো বন্ধুরা ভারতীয় পুরুষ হকি দলের কোচের নাম হলো তোমার কি, হরিন্দর সিং। ভারতীয় পুরুষ হকি দলের কোচের নাম হলো হরিন্দর সিং। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে, 44 নম্বর প্রশ্ন, পেটিএমের বর্তমান সিও কে? যে দেখো পেটিএম নিয়ে খুব এখন সবার, যার যার স্মার্টফোন রয়েছে সবার মোবাইলে পেটিএম রয়েছে। যাই হোক, পেটিএমের বর্তমান সিওর নাম কি? বিজয় শেখর শর্মা হলো পেটিএমের সিও। তো নেক্সট প্রশ্ন চলে যাবো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি হবে অসম। দেখো একটি ন্যাশনাল পার্ক সম্বন্ধে প্রশ্ন দিচ্ছে, তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসমে। দেখো আরেকটি রিজনিং দিয়েছে, ইউআইজেড এর মধ্যে কোনটি আলাদা? তো বন্ধুরা এই যে তোমরা এই এই যে জিআইটি, এই জিআইটি করার সময় তোমরা নাম্বার কাউন্ট করবে, নাম্বার কাউন্ট করে মেলাতে যাবে, কিন্তু এরকম জিআইটি নয়। দেখো আমাদের ভাওয়েল সম্বন্ধে আমরা জানি, এ ই আই ও ইউকে ভাওয়েল বলা হয়। তো এই দেখো ই ভাওয়েলের মধ্যে রয়েছে, ইউ রয়েছে, আই রয়েছে, শুধুমাত্র জেডটা ভাওয়েল নয়, কনসিডেন্ট। তো জেডটি হয়ে যাবে উত্তর। তো বন্ধুরা এইগুলো তোমরা একটু দেখবে, অনেক রকমের তো জিআই হয়, তো বন্ধুরা একটু দেখে করবে, তো আশা করি তোমরা সবাই পেরে যাবে। নেক্সট প্রশ্নে চলে যাবো, বিদ্যুতের মাত্রা পরিমাপ করার এককের নাম কি? তো বিদ্যুতের মাত্রা পরিমাপ করার এককের নাম হলো কি, অ্যাম্পিয়ার। বিদ্যুতের মাত্রা পরিমাপ করার এককের নাম কি, অ্যাম্পিয়ার। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, 196 এটি কার বর্গ? তো ছত্রিশের বর্গ হলো 196। এটা খুবই সোজা প্রশ্ন দিয়েছে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, 49 নম্বর প্রশ্ন। দেখো বন্ধুরা 9 = 729, তো 8 = মানে কত হবে? তো এই 9টা দিয়ে 729 ওরা কী করে আনলো, এটা প্রথমে ভাবতে হবে। দেখো বন্ধুরা এটি ভাবার জন্য তোমাকে করতে হবে কি, 9কে যদি তোমরা কিউ করো, 9এর কিউ করলে তোমরা কী আসবে, দেখো 729। তো 8এর কিউ করলে কী হবে, তো 8 = 64, তো 64কে যখন তুমি 8এর কিউ যদি করো তো তখন হয়ে যাবে 512। তো কী হবে, তো 512টি উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা নেক্সট প্রশ্নে চলে যাবো, লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়? তো মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, এটি তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন চলে যাবো, দেখো আজকে 52 নম্বর প্রশ্ন, 2011 পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিলেন? তো এটি হবে সচিন টেন্ডুলকার। বন্ধুরা তো এই ভিডিওটির মাঝেই একটি কথা তোমাদের বলে দিচ্ছি, যে কথাটি হলো কি, অনেক অনেক পার্সন রয়েছে যারা খুব বাজে কমেন্ট পড়ছে, অসভ্য ভাষায় গালিগালাজ করছে আমার ভিডিওর কমেন্ট বক্সে। তো তোমাদের কাছে একটা অনুরোধ, আমি যেই প্রশ্নগুলো কালেক্ট করছি এগুলো সম্পূর্ণ এক্সাম সেন্টারে গিয়ে আমাকে কালেক্ট করতে হচ্ছে, এবং আমি প্রতিদিন এক্সাম সেন্টারে যাই, এবং আমার যে স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকেও কালেক্ট করতে হয়। তো বন্ধুরা কালেক্ট করার পরেও আমাকে টাইপিং করতে হয়, কারেকশান করে টাইপিং করতে হয়। তো বন্ধুরা যথেষ্ট কষ্টসাধ্যের ব্যাপার, তোমাদের যদি 1%ও যদি এই ভিডিওটি দেখে উপকৃত বলে মনে হও, তাহলে প্লিজ যারা বাজে কমেন্ট করছে তার উত্তর তোমরা দিয়ে দেবে, তো আমি তাহলে বুঝবো যে না তোমরা তাহলে 1%ও উপকৃত হচ্ছে। তো বন্ধুরা তোমরা প্লিজ যারা বাজে কমেন্ট করছে তার রিপ্লাইটা তোমরাই দেবে। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্নে চলে যাব, তো কি ওয়ানডে ক্রিকেটে বর্তমান 3 বার 200 রানের গন্ডি বা ডবল সেঞ্চুরি করেছেন কোন প্লেয়ার? তো এটির উত্তর হবে, তোমরা সবাই জানো এটির উত্তর হবে কি, রোহিত শর্মা। রোহিত শর্মা হবে যে ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম 3 বার 200 রানের গন্ডি বা ডবল সেঞ্চুরি করেছেন। নেক্সট প্রশ্ন চলে যাওয়া যে 54 নম্বর প্রশ্ন, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে ফ্রান্স। তো নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম, প্রশ্নটি আমি শিওর নাই তাই দিইনি, কোন নদীর উপর উপস্থিত, অর্থাৎ কোন একটি শহর দিয়ে দিয়েছে, সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি দিয়েছে। তো বন্ধুরা কোন শহরের উপর কী অবস্থিত, কোন শহরের উপর কোন নদী অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু জিওগ্রাফির বই থেকে দেখে নেবে, তো আশা করি এগুলো থেকে সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি যে এই যে ভিডিওটি করলাম, তো এই ভিডিওটি আর একটি কথা বলে দিচ্ছি, এই ভিডিওটির কিছু প্রশ্ন যা গতকাল অর্থাৎ গতকালের 24 তারিখ থার্ড শিফটের কিছু প্রশ্ন এসেছিলো, যেগুলো আমি আজকে কালেক্ট করতে পেরেছি, মাঝে মাঝে দিয়ে দিয়েছি, কারণ আমি চাই তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও, এবং অনেক প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো বন্ধুরা তো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভিডিওতে যদি দেখতে যদি কোনো কিছু ভিডিওতে যদি না কিছু বুঝতে পারো তো কমেন্টে জানাও, আমি প্রবলেমগুলো সলভ করে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাথে সাথে সাবস্ক্রাইবও করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।